আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আসামুল্লাহ লিখেছেন আমার বাবা ওমরা করার জন্য নিয়ত করেছেন কিন্তু হঠাৎ ক্যান্সার আক্রান্ত হয়ে গেছেন এখন তার ওমরার টাকাগুলো কি করব টাকাগুলো কি করলে ওমরার সব পাওয়া যাবে আরবিউল ইসলাম আপনি লিখেছেন ভালো আলেম হওয়ার জন্য পড়াশোনার পাশাপাশি কীরকম আমল করা পড়া আমাতুল্লাহ আপনি লিখেছেন বিয়ের পর ছেলে বউ নিয়ে দূরে ছেলে বউ নিয়ে দূরে কোথাও থাকে এদিকে বৃদ্ধ বাবা মা রান্নাবান্না সহ ঘরোয়া কাজে অক্ষম এক্ষেত্রে ছেলের জন্য করণীয় কি এরপরে মক্কা ট্রেডিং আইডি থেকে আপনি লিখেছেন আমি একটু কোম্পানিতে চাকরি করি একটা মালের কোম্পানির পক্ষ থেকে মূল্য নয় হাজার টাকা আমি এটাকে নয় হাজার তিনশো টাকা বিক্রি করতে পারি কিনা এমকে কে জার্মিনি থেকে আপনি লিখেছেন ইসলামী ব্যাংক থেকে হাউস লোন নিয়ে কি বাড়ি করা যাবে সামিউল সরকার সোয়াদ আপনি লিখেছেন কোর্ট থেকে কাগজ এনে তাতে ছেলে মেয়ের স্বাক্ষর করলে বিয়ে হবে ওনার তরফ থেকে আপনি কাউকে ওমরা পাঠালেন তিনি গিয়ে তার তরফ থেকে ওমরা করলেন ইশা আলাবিদিল্লা এর মাধ্যমে তিনি ওমরার সব পাবেন আর যদি তার উপরে আমরা ফরজ না হয় তাহলে সেক্ষেত্রে আবশ্যক না তবে পরবর্তীতে আপনি তফিক পেলে কেউ তার পক্ষ থেকে ওমরা করে দিলেন সেটা তিনি আমরা সব পাবেন রবিউল ইসলাম আপনি লিখেছেন ভালো আলেম হওয়ার জন্য পড়াশোনার পাশাপাশি কীরকম আমল করা প্রয়োজন ভালো আলেম হওয়ার জন্য পড়াশোনার পাশাপাশি ভালো আলেমদের সান্নিধ্যে যাওয়া দরকার এবং পড়াশোনাটা ভালো আলেমদের তত্ত্বাবধানে এবং তাদের পরামর্শ এর আলোকে দিক নির্দেশনা আলোকে করা দরকার সেই সাথে আল্লাহ কাছে দোয়া এবং রোনা জারি করা দরকার আল্লাহ যেন এলমিদ্দিন হাসিল করার তফিক দান করেন আর এলমিদ্দিন যেন আপনাকে অর্জন করার তফিক দান করেন আমাতুল্লাহ আপনি লিখেছেন বিয়ের পর ছেলে বউ নিয়ে দূরে ছেলে বউ নিয়ে দূরে কোথাও থাকে এদিকে বৃদ্ধ বাবা মা রান্নাবান্না সহ ঘরোয়া কাজে অক্ষম এক্ষেত্রে ছেলের জন্য করণীয় কি ছেলে এক্ষেত্রে বাবা মার কাজের জন্য লোক রাখবেন এবং সে নিজের চরিত্রকে হেফাজত করবার জন্য স্ত্রীকে যদি কাছে রাখেন শহরে রাখেন তার কর্মস্থলে আশেপাশে রাখেন সেটা দর্শনীয় নয় তবে বাবা মা যদি কষ্ট হয় তাদের কষ্ট লাঘবের জন্য উদ্যোগ গ্রহণ করা কিন্তু সন্তানের কর্তব্য সেটা যেভাবে সেটা তাই করতে হবে এরপরে মক্কা ট্রেডিং অ্যাডি থেকে আপনি লিখেছেন আমি একটু কোম্পানিতে চাকরি করি একটা মালের কোম্পানির পক্ষ থেকে মূল্য নয় হাজার টাকা আমি এটাকে নয় হাজার তিনশো টাকা বিক্রি করতে পারি কি না কোম্পানি আপনাকে নির্দিষ্ট মূল্য ঠিক করে দেওয়ার পর আপনি কেন অতিরিক্ত মূল্য বিক্রি করবেন যদি বলেন যে অতিরিক্ত টাকাটা আপনি নিবেন তো সেটা তো আপনার জন্য যাতে হবেই না কারণ এই পুঁজি আপনার না এই দোকান আপনার না দ্বিতীয়ত কোম্পানি আপনাকে নয় হাজার বলার পরও আপনি যদি তিনশো বাড়িয়ে নেন কাস্টমারের কাছ থেকে তাহলে কাস্টমার আপনি জুলুম করলেন সেটারও কোনো সুযোগ কিন্তু নেই এমকে জার্মানি অ্যাডি থেকে আপনি লিখেছেন ইসলামী ব্যাঙ্ক থেকে হাউস লোন নিয়ে কি বাড়ি করা যাবে যদিও ইসলামী ব্যাঙ্কগুলো ইসলামী ব্যাঙ্কিংয়ের কথা বলে কিন্তু সেখানে আমরা জানি যে নানা রকমের সীমাবদ্ধতা থাকে নানা রকমের ত্রুটি থাকে সেজন্য এগুলো অ্যাভয়েড করতে পারলে ভালো যদি আপনি অ্যাভয়েড না করেন তাহলে সেক্ষেত্রে হাউস লোনের যে স্বীকৃত পদ্ধতি সেটাই যেন অ্যাপ্লাই হয় সে যেন ইমপ্লিমেন্ট হয় সেটা যেন বাস্তবায়ন হয় সেটি আপনি নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন এবং অফিসাররা যেন হুবহু ওইটাই যেন করেন যেভাবে করলে সরিয়া সিদ্ধ হবে সেটি আপনি নিশ্চিত করে আপনি করতে পারেন সামিউল সরকার সোয়াদ আপনি লিখেছেন কোর্ট থেকে কাগজ এনে তাতে ছেলে মেয়ের স্বাক্ষর করলে বিয়ে হবে কোর্ট থেকে কাগজ এনে ছেলে মেয়ে উভয় যদি ওখানে যদি লেখা থাকে যে আমি কবুল করলাম আমি প্রস্তাব করলাম এরকম কথা থাকে এবং সেখানে উভয় স্বাক্ষর করে সাক্ষীদের উপস্থিতিতে তাহলে বিয়ে হতে পারে মুখর উচ্চারণ ছাড়া এভাবে বিয়ে হতে পারে কিন্তু যদি এক পক্ষ প্রস্তাব দিল যে আমি প্রস্তাব করলাম বিয়ের আরেক পক্ষ কবুল করলাম এরকম কথা যদি লেখা না থাকে জাস্ট লেখা থাকলো যে উনি স্বামী উনি স্ত্রী তাহলে এভাবে হলে বিয়ে হবে না অর্থাৎ জাস্ট কাবিনে লেখা আছে স্বামীর ঘরে স্বামী স্ত্রীর ঘরে স্ত্রী সেখানে স্বাক্ষর করলো এতে হবে না যদি লেখা থাকে যে হ্যাঁ আমি অবকে বিয়ের জন্য এত টাকা মনোর বিনিময়ে প্রস্তাব করলাম স্বাক্ষর আছে আবার অপর পক্ষ বললো যে আমি গ্রহণ করলাম তারপর স্বাক্ষর আছে এভাবে হলে হবে অর্থাৎ যেটা মুখে বলবে জাস্ট ওইটা লেখা আছে এভাবে বিয়ে হতে পারে যদি সাক্ষী আল মামুন আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন অনেক মহিলা মাদ্রাসার মেয়েরা বলে যার পিতা মাতা তার উপর তাদের খেদমত করা ফরজ এ বিষয়ে কিছু বলুন প্লিজ দেখুন মহিলা মাসার মেয়েরা মাসা মাসাইল জানে অতএব স্বামীর সঙ্গে মাসাইল দিয়ে ফাঁক ফুঁকর বের করে সুবিধা নেওয়ার চেষ্টা করেন এই প্রবণতা কোনো কোনো মেয়েদের মধ্যে আছে আবার পুরুষরাও যে একই চেষ্টা করে না তাও নয় যেখানে পুরুষদের সুযোগ আছে তারা সেই সুযোগ নেওয়ার চেষ্টা করে আসলে আমরা দায়িত্ব সচেতন নই যতটা আমরা অধিকার সচেতন দেখুন এটা তো ঠিক যে আপনার স্ত্রীর উপর আপনার বাবা মার সেবা করা এটা মৌলিকভাবে ফরজ বা আবশ্যক নয় কিন্তু যখন একটা সংসারে একাত্রে একত্রে থাকবেন বা একটা ভাষায় থাকবেন তখন একজন বৃদ্ধ মা বাবা তাও স্বামীর সুবাদে স্বামীর প্রতি তার যে দায়িত্বশীলতা আছে সেই সুবাদে বা সেই কারণে এই বৃদ্ধ মানুষদের বা নিজের বাবা মার বয়সী মানুষদের সেবা করা এটা তো একটা নৈতিক দায়িত্বের মধ্যে চলে আসে এক দ্বিতীয়ত হল তারা যদি সেবার মুখাপেক্ষি হন তাহলে সেক্ষেত্রে এটা একটা মানবিক দায়িত্ব আমাদের মধ্যে চলে আসে অতএব আপনার আমার উপরে ফরজ নয় তার মাতা পিতা তার উপরে ফরজ এই কথা বলে একেবারে দায়ে সারা ভাব নেওয়া অনুচিত আবার সেই সাথে অনেক মা বাবা আলহামদুলিল্লাহ চলে ফিরে খেতে পারেন সব কিছু নিজের কে যে করতে পারেন তারপরও অযথাই পুত্রবধূর সেবার দিকে তাকিয়ে থাকেন সেটাও কিন্তু অনুচিত আবার ছেলেও অপ্রয়োজনে এটা আশা করেন সেটা অনুচিত অতএব মেয়ে তাদের যদি সেবার প্রয়োজন নাও হয় তারপরও সিনিয়র হিসেবে বা আমার বয়সী হিসেবে তাদেরকে শ্রদ্ধা করা সম্মান করা সাধ্য অনুযায়ী তাদের সেবা করা যতটুকু পারা যায় ততটুকু করা তার কর্তব্য কিন্তু নৈতিক কর্তব্য যদি তিনি মাসালা দেখান যে ফরজ কিনা আমার জন্য তাহলে পুরুষ লোকটাও মাসালা দেখাতে পারেন যে তোমার অনুমতি ছাড়াও আমি যদি বিয়ে করতে পারি আমার উপরে সেটি নিষিদ্ধ কোনো বিষয় নয় তখন স্বামী যদি সেটি কার্যকর করতে জানে স্ত্রী তখন কী বলবে স্বামী স্ত্রীর মধ্যকারে সম্পর্কটা বোঝাপড়াটা আসলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে গড়ে তোলা দরকার অতএব শুধুমাত্র মাস আলাদা দিয়েই পার পাওয়ার চেষ্টা করা উচিত নয় উপস্থিত হয়